আমি এস এম নুরুজ্জামান, মানব জমিনের স্টাফ রিপোর্টার, অফিস 40, কারণ বাজার, জেনিক টাওয়ার, গ্রাম খামার গ্রাম, থানা এনায়েতপুর, জেলা সিরাজগঞ্জ। আমি মানব জমিনের কাজ শেষে 2 নভেম্বর রাত 11টার দিকে অফিস থেকে বের হই। অফিস সেখান থেকে পান্থপথের বসুন্ধরা সিটির সামনে যাই এবং সেখানে গিয়ে আমার কয়েকজন কলিগ এবং সিনিয়র সাংবাদিক ভাইদের সঙ্গে আড্ডা দিই। আড্ডার পরে প্রায় 1:45 দিকে আমরা হুন্ডা যোগে বাসার দিকে রওনা দিই। আমাদের তিনজনের বাসায় আদাবর শেখেরটায় এবং আমার বাসা শেখেরটাকে 2 নম্বর গলিতে। তো ওনারা আমাকে প্রায় 1:45 দিকে একটার দিকে আমাকে 2 নম্বর গলির মাথায় নামিয়ে চলে যান। তো আমি গলির 2 নম্বর ওইখান থেকে যেখানে আমাকে নামিয়ে দেন ওখান থেকে আমার 29/A নম্বর বাসায় আসতে 1 থেকে 1.5 মিনিট লাগে। এর ভিতরে আমি বাসায় চলে আসি, কিন্তু বাসায় এসে আমি আমার বাসার দরজা বন্ধ পাই। তখন দারোয়ানকে ডাকাডাকি করি। দারোয়ান তখন ঘুমিয়েছিলেন। তো আমি প্রায় 5 থেকে 7 মিনিট ডাকাডাকির পর উনি ওঠেন। উঠে যেই মুহূর্তে চাবি দিয়ে তালা খুলবেন, ঠিক ওই সময় গলিতে পুলিশের একটা পিক আপ ভ্যান আমার সামনে থামে, আমার বাসার সামনে থামে। থেমে আমাকে পুলিশের ওই পিক আপ ভ্যানে প্রায় 4 থেকে 5 জন পুলিশ সদস্য ছিল। এর মধ্যে সামনের সিটের বাম পাশে বসা ছিলেন এসআই আনোয়ার। উনি আমাকে জিজ্ঞেস করলেন, এই বাসা কি আপনার? আমি বললাম, জি আমার বাসা। তখন উনি ওয়্যারলেস সেট দিয়ে আমাকে ইশারা দিয়ে সামনে পিক আপের সামনে যেতে বলেন। আমি তখন সামনে যাই। উনি বললেন যে মুখ মুখ দিয়ে কথা বলতে পারিস? যাওয়ার সামনে সঙ্গে সঙ্গে উনি বলা শুরু করলেন যে মাথা ঝাঁকানি কেন, মুখ দিয়ে কথা বলতে পারিস না? আমি তখন বললাম যে আমি তো 2 ভাবে বলার চেষ্টা করেছি, আমি তো এই বাসাই আমার। তখন উনি বললেন, এত রাত্রে কি করিস, এত রাতে কোথা থেকে এলি? আমি বললাম, আমি মানব জমিন পত্রিকার রিপোর্টার, পত্রিকার অফিসে কাজ শেষ করে রাতেই ফিরতে হয়, এই জন্য রাতে ফিরেছি। তখন উনি বললেন, পত্রিকার রিপোর্টার তো এত রাতে কি, এত রাতে এখানে এখানে কি করিস, এত রাতে কি? বারবার যখন এভাবে বলতেছিল, আমি তখন তাকে বললাম যে রাতে চলাফেরা করা কি আইনত নিষিদ্ধ নাকি? তো ঠিক এই মুহূর্তে এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি সহ ওই পিক আপ ভ্যানে সব পুলিশ সদস্য আমাকে গালি গালাজ শুরু করেন এবং এক পর্যায়ে বলে বসেন, মাদারচোদ, তোকে তোর কাছে কি আইন শিখতে হবে? তো আমি যখন ঠিক এই সময় পুলিশের পিক আপ ভ্যান থেকে, তার আগেই কনস্টেবল শাহ আলম নামে একজন আমার পিক আপ ভ্যান থেকে নেমে ঠিক আমার পাশে এসে দাঁড়ান এবং তিনিও গালিগালাজ পরামর্শের শব্দ ব্যবহার করেন। তখন তাদেরকে আমি বলি, আপনারা ভদ্রভাবে কথা বলেন, গালিগালাজ করবেন না। এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি আমার ঠিক এই জায়গায় একটা ঘুষি মারেন। এরপর এসআই নির্দেশ দেন ওকে গাড়িতে তোল এবং ওর মোবাইল ফোন নিয়ে নে, যাতে কারোর সঙ্গে যোগাযোগ করতে না পারে। এসআই আনোয়ার আমাকে এইখানে এইখানে কলার ধরে টান দিয়ে পিক আপে তুলে নেয় এবং পিক আপে তোলার পরে তারপরে একের পর এক চর তাফর কিল ঘুষি মারতে থাকে। তো তখন প্রায় এইভাবে 1:15 দিকে 1:20 মিনিট পর্যন্ত এইভাবে গাড়িতে আমাকে মারতে থাকে। ঠিক এর 5 মিনিট পরে এই 2 নম্বর গলির শেষ মাথায় গিয়ে থামে। ওইখানে 20 থেকে 25 জন শ্রমিক রাস্তার পাশে কাজ করতেছিল। তখন তারা এই পুলিশ আমাকে দুই কনস্টেবল দুই পাশে দিয়ে ধরে আছে, আর
এসআই আনোয়ার হোসেন তখন বলতেছে যে এই গলিতে কিছুক্ষণ আগে 2 লাখ টাকার ছিনতাই হয়েছে, এই ছিনতাই মামলার আসামি বানাবো তোকে, ঠ্যাঙে গুলি করব, এরপরে আরো কিছু ভয়াবহ ঘটনা ঘটবে যেটার জন্য তুই ওয়েট কর। এই কথাগুলো বলেই সে ওই শ্রমিকদের কাছে গেল। শ্রমিকদের কাছে গিয়ে ফিসফিসিয়ে কি যেন বলতেছিল, তখন এর কিছুক্ষণ পর 4-5 জন লোক শাবল রড জাতীয় জিনিস নিয়ে এই পিকআপের চারদিকে ঘুরতেছিল। ঠিক আমি আমি তখন ঠিক ভরকে যাই এবং গণপিটুনির কথা মনে, মানে সেই আমিন বাজারে 6 ছাত্র হত্যাকাণ্ড, কুমিল্লার শামসুদ্দিন মিলনের এই ঘটনাগুলো মনে মনে পড়তে থাকে। কয়টা বাজে তখন? প্রায় তখন প্রায় 2টো বেজে গেছে। তো এ সময় আমি খালি আমি আল্লাহ আল্লাহ করতেছিলাম এবং আমার পকেটে তখন একটা মোবাইল ফোন ছিল যেটার কোনো চার্জ ছিল না, হ্যাঁ ওইটাই আমি খোলার চেষ্টা করি এবং তাদেরকে তাদের অগোচরে কৌশলে আমি ফোনটা খুলি এবং আমি আমার খুলে নুরুজ্জামান লাবু নামে দৈনিক সকালের খবরের সহকর্মী, আমার বাসায় আমরা একসাথেই থাকি, ওনাকে আমি প্রথমে কলটা দেই এবং দেওয়ার আমি তাকে বলি যে লাবু ভাই আমাকে তো পুলিশ ধরেছে এবং গলির 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 শেষ মাথায় আপনি কাউকে কাইন্ডলি জানান। এই কথা বলার সঙ্গে সঙ্গে চার্জ শেষ হয়ে যায় এবং তারপরে আমার ওই ফোনে ফোন আসতে থাকে, কিন্তু ওই পুলিশ সদস্য কনস্টেবল শাহ আলম ওই ফোন ধরে ফোন যতবারই আসে সে ততবারই কেটে দেয়। এইভাবে প্রায় 2:15-2টার দিকে লাবু সেখানে আসে এবং মাসুদুল আলম তুষার নামে কালের কণ্ঠের একজন সিনিয়র সাংবাদিক উনিও চলে আসেন। এরপর উনি ওনারা ঘটনার এই গণপিটুনি পাশাপাশি লোকজনের এই আয়োজন দেখে ওনারা পরিস্থিতি যখন বোঝেন এবং পুলিশ সদস্যদের বলেন যে আপনারা ওকে থানায় না নিয়ে এখানে নিয়ে আসলেন কেন, তখন তারা বিষয়টা যে তাদের অন্যায় হয়েছে এটা তারা বুঝতে পেরে তার পা জড়ায় ধরে মাফ চান, কিন্তু সেটা আইনগত ভাবে ব্যবস্থা নেওয়ার জন্য উনি বলার কথা বলে আমাদেরকে উদ্ধার করে এখান থেকে নিয়ে আসেন। বাড়িতে কয়টা দিকে আসছেন? এরপর আমি প্রায় 2:30-টার দিকে ওইখান থেকে আমি বাসার দিকে চলে আসি রাত